আপনারা দেখছেন ওয়াই টোয়েন্টি ফোর। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আব্দুল রহিম। মসজিদ কিংবা বাজারহাট অন্য কোথাও অযথা ভিড় জমিয়ে লোক সমাগম করে নিজের এবং নিজের পরিবারের জন্য দেশবাসীর জন্য বিপদ ডেকে আনবেন না। শুক্রবার চাঁদ দেখা গেলে প্রথম রমজান হবে শনিবার, নতুবা রবিবার হবে প্রথম রমজান। রমজানে মসজিদে ভিড় না করে বাড়িতে থেকে নামাজ আদায় করুন, তারাবির নামাজ বাড়িতে আদায় করুন। এই পরামর্শ দিলেন বাগাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আফজল হোসেন লস্কর সাহেব। এছাড়াও তিনি জানালেন যে রমজানে বেশি বেশি করে এবাদত করুন, ইস্তিগফার করুন এবং দোয়া করুন করোনা সংকট থেকে বিশ্ববাসীকে মুক্তি দেওয়ার জন্য। আল্লাহর কাছে দোয়া করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল করিম। আমি বাগাবাজার জামে মসজিদের ইমাম আফজল হোসেন লস্কর, আমার হামসায়েততা জনসাধারণের জ্ঞাতার্থে বলছি যে বর্তমান বিশ্বের সবচাইতে বেশি আলোচিত যে বিষয়, সে বিষয়টি হলো করোনা ভাইরাস, যে ভাইরাসে প্রায় পৃথিবীর সকল দেশ আক্রান্ত, আতঙ্কিত। সে ভাইরাস থেকে বাঁচার জন্য বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে গাইডলাইন দিয়েছেন, সে গাইডলাইনটি হল আমাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। সে ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় হল সামাজিক দূরত্ব বজায় রেখে চলা। তাই সেই গাইডলাইনের উপর নির্ভর করে আমাদের কল্যাণের জন্য আমাদের দেশের সরকার লকডাউনের ঘোষণা দিয়েছেন। তাই সরকারের এই ঘোষণাকে আমাদেরকে মানতে হবে, যেহেতু এই ঘোষণায় আমাদের কল্যাণ নিহিত। আমরা জেনে বুঝে নিজেরও ক্ষতি করব না এবং অন্যরা যাহাতে ক্ষতি না হয় সেদিকেও আমরা লক্ষ্য রাখব। তাই আমি বেশ কিছু না বলে মূল বিষয়ের দিকে অগ্রসর হচ্ছি। সে বিষয়টি হলো সামনে যেহেতু পবিত্র রমজান শরীফের মাস, আগামী 24 এপ্রিল শাওয়াল মাসের 29 তারিখ যদি রমজান শরীফের চাঁদ দেখা যায় তাহলে শনিবার হবে রমজান শরীফের প্রথম রোজা, নতুবা আমাদের রমজান শরীফের প্রথম রোজা হবে রবিবার। এই মাসে আল্লাহ আমাদের উপর পবিত্র কোরআন শরীফ অবতীর্ণ করেছেন, আল্লাহ আমাদেরকে রহমত দান করেছেন, মাগফিরাত দান করেছেন, নাজাত দান করেছেন। তাই এই রমজান শরীফে আমরা বেশ করে আল্লাহকে ডাকবো, রোজা রাখবো, তৌবা ইস্তিগফার করে নিজের গুনামাফির জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে থাকব। আর সরকারের ঘোষণা অনুযায়ী আমরা মসজিদে হোক বা অন্য কোনো জায়গায় হোক ভিড় করব না, আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে চলব। তাই আমি আমার হামসায়াবাসীকে লক্ষ্য করে এবং অন্যান্য যত দিন দরদি
আমার মুসলমান ভাইয়েরা আছেন তাদেরকেও লক্ষ্য করে বলছি, আপনারা তারাবির জন্য মসজিদে গিয়ে ভিড় করবেন না, নিজ নিজ বাড়িতে তারাবির নামাজ, যাতে সরকারের ঘোষণার কোনো ক্ষতি না হয় আদায় করতে পারবেন। আর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো, আল্লাহ যেন আমাদের উপর রহম করেন, এই করোনা নামক ভাইরাস থেকে আমাদেরকে মুক্তি দান করেন। এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আমাদের পবিত্র রমজান শরীফের রোজা যেন আল্লাহ কবুল করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।